হ্যালো ফ্রেন্ডস, আমি কুহেলি। আমার নতুন একটি ব্লগে তোমাদেরকে অনেক অনেক স্বাগত। আশা করি তোমরা সবাই খুব 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 ভালো আছো, আমরাও ভালো আছি। আজকে অনেক দিন পরে একটি ব্লগে আসা হলো। সবার আগে তো বলি তোমাদের সবাইকে, আজকে হচ্ছে 12th of April 2024, আর আজকে হচ্ছে নীল ষষ্ঠী। তো আমার তরফ থেকে সমস্ত মায়েদেরকে শুভ নীল ষষ্ঠী। ঠাকুরের কাছে কামনা করি সবার সন্তানকে যেন শিব ঠাকুর সবাইকে খুব 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 ভালো রাখে। আর আর আজকেও আমার উপোস, এখন একদম টাইম মানে হয়ে উঠছে না ব্লগ করার জন্য। অনেকদিন পরে একটা ছোট্ট ব্লগ নিয়ে তোমাদের কাছে এলাম। তো এটাই বলতে এসেছি যে আজকে তো মানে কি বলবো, আমার এখন আমি সময়টা এই জন্য পাই না, কারণ সকাল থেকে আমার মানে সেই 4টার সময় উঠি। এবারে ছেলে যেহেতু স্কুলে যায়, তো ছেলেকে নিয়ে এখন আমি যাই, ছেলেকে নিয়ে আমি বাড়ি ফিরি। ওই জন্য 4টে মানে 5:30 এখান থেকে বেরোই, বাড়ি ফিরতে ফিরতে 1টা, তারপরে ছেলে মেয়েকে খাইয়ে দাঁড়িয়ে আর আমি সময়টা করে উঠতে পারছি না। খুব তাড়াতাড়ি আবার রেগুলার বেসিসে তোমরা ব্লগ দেখতে পাবে। তা যাই হোক, আজকে উপোস করে সকালবেলায় ঠাকুরের পুজো টুজো করে বেরিয়েছিলাম, দিয়ে ছেলের স্কুলের পাশে একটা শিব মন্দিরে ওখানে আমি পুজো দিই। আর আমার বাড়ির পাশে একটা খুব জাগ্রত শিব মন্দির আছে, সেখানে চলো এখন পুজো দিতে যাচ্ছি। তো আশা করি তোমাদের সবারই খুব 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 ভালো লেগেছে এই ব্লগটি। তো যদি ভালো লেগে থাকে আমার ব্লগটা, তাহলে প্লিজ চ্যানেলটা একটু লাইক করে দিও, একটু কমেন্ট করে দিও, কেমন লাগলো তোমাদের নীল ষষ্ঠী, কেমন কাটলো প্লিজ সবাই কমেন্ট করে জানিও। আর সবাইকে ওয়ান্স এগেন হ্যাপি নীল ষষ্ঠী, আর সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো। খুব তাড়াতাড়ি আবার নতুন একটি ব্লগে তোমাদের সাথে দেখা হবে। চলো, গুড নাইট, আর সবাই ভালো থেকো। টাটা।